এক কাঠা জমি কত হাত লম্বা হবে আর কত হাত চওড়া হবে তোমার কি জানা আছে? বা এক বিঘা জমি কত হাত লম্বা হবে বা কত হাত চওড়া হবে তুমি কি বলতে পারবা? যদি না জানো তাহলে এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওতে অঙ্ক শেখানো হবে না। আজকে আমি তোমাদেরকে অঙ্ক শেখাবো না, অঙ্ক বুঝাবো না, আজকে আমি তোমাদেরকে জমি মাপতে শেখাবো। এই কারণে আমি তোমাদেরকে বলছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমরা এই জমিটা দেখো, এই যে জমি দেখতে পাচ্ছ, এই যে আমি দাগ দিলাম, এই জমিটা হলো এক কাঠা জমি। এবার এই জমিকে আমি কেন এক কাঠা জমি বললাম, কারণ এর দৈর্ঘ্য, এই যে আমি দাগ দিলাম এটা হলো দৈর্ঘ্য, এর দৈর্ঘ্য যদি 20 হাত হয়, ঠিক আছে, এর দৈর্ঘ্য বা লম্বাই জমিটি আছে 20 হাত, এই জমিটি লম্বাই কতটা আছে 20 হাত, ওকে, বুঝতে পেরেছো? আর এবার এই যে এবার প্রস্থ আমি দেখছি, এই যে প্রস্থ আমি দিলাম, দাগ দিলাম, এটা প্রস্থ হলো 16 হাত, এই প্রস্থ বা চৌড়াই আছে জমিটি 16 হাত। এবার এই লম্বাই আমরা পেয়েছি 20 হাত আর চৌড়াই আছে 16 হাত, তোমরা দুটাকে গুণ করো তো, 16 আর 20 গুণ করে হচ্ছে 320, তাই না? 320। যখনই দৈর্ঘ্য এবং প্রস্থ অর্থাৎ লম্বা ও চওড়া গুণ করে যদি 320 বর্গ হাত হয়ে যায়, তবে বুঝে নিতে হবে যে সেই জমিটা হলো এক কাঠা জমি, ঠিক আছে, বুঝতে পেরেছো? ধরে নাও তুমি অন্য কোনো মানুষের জমি মাপতে গেছো, ঠিক আছে, তোমাকে গ্রামের কেউ ডেকেছিল জমি মাপার জন্য, তুমি চলে গেছো জমি মাপার জন্য, আর তোমাকে বড় একটা প্লট থেকে বলছে কি আমাকে এক কাঠা জমি আলাদা করে দেন, তাহলে তুমি কি করবা বলো তো? তুমি কি করবা? ওই জমির আগে মেপে নিবা দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য বরাবর মেপে ধরে নিলাম দৈর্ঘ্য বরাবর মেপে হলো 32 হাত, ঠিক আছে, আর প্রস্থ বরাবর মাপলাম, প্রস্থ বরাবর হলো 10 হাত, তো দুটা গুণ করে তো কত হচ্ছে 32 হাত আর 10 হাত, গুণ করে হচ্ছে তো 320 বর্গ হাত, মানে 320 হচ্ছে। তাহলে ওই জমিটা তুমি ওকে বলে দিবা কি এটাই হলো এক কাঠা জমি, এটাই হলো এক কাঠা জমি, তুমি ভালো করে দাগ দিয়ে রাখো, এটাই হলো এক কাঠা জমি, ঠিক আছে। তোমাকে এখানে আরও একটা জিনিস মনে রাখতে হবে যে এক হাত সমান 18 ইঞ্চি, 18 ইঞ্চি, ঠিক আছে। অনেকের হাত কিন্তু বড় হয়, আবার অনেকের হাত ছোট হয়, তাহলে ছোট মানুষের হাত দিয়ে কিন্তু মাপলে সমস্যা হবে, ওকে। তাহলে এক হাত সমান তোমাকে 18 ইঞ্চি ভাবতে হবে, 18 ইঞ্চি এক হাত ধরে নিতে হবে। আচ্ছা 18 ইঞ্চি কোনটাকে বলে বুঝতে পারছো না? আচ্ছা আমি তোমাকে দেখাচ্ছি, দেখো এখানে দেখো, এই যে এটা স্কেল আছে, এটা স্কেল আছে না, এটা হলো 12 ইঞ্চি, এখান থেকে এইটুকু হলো 12 ইঞ্চি, ওকে। আর কত ইঞ্চি দিলে আমার 18 ইঞ্চি হবে, 12 ইঞ্চি হয়ে গেছে, তাহলে আমি এই 6 ইঞ্চি এখানে দিয়ে দিলাম, তাহলে এই যে পুরোটা দৈর্ঘ্য হলো, এখান থেকে পুরোটা দৈর্ঘ্য হলো 18 ইঞ্চি, এটাই হলো 18 ইঞ্চি বা এক হাত। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা এক বিঘা সমান কত বর্গ হাত হবে এটা জানবো। তোমরা মনে রাখবা এক বিঘা সমান 6400 বর্গ হাত, ঠিক আছে। যদি কোনো জমির দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে 6400 বর্গ হাত হয়ে যায়, মানে 6400 হয়ে যায়, তবে বুঝে নিতে হবে সেই জমিটা হলো এক বিঘা জমি। যদি আমরা ফুট দিয়ে কোনো জমিকে মাপি, মানে হাত দিয়ে না মেপে ফুট দিয়ে মাপবো, ওকে, ফুট দিয়ে মাপবো, তাহলে তোমরা মনে রাখবা এক কাঠা জমি হয় 720 বর্গ ফুট, এক কাঠা জমি হবে 720 বর্গ ফুট, ওকে। আর এক বিঘা জমি সমান হবে 14400 বর্গ ফুট, এক বিঘা জমি সমান কত হবে 14400 বর্গ ফুট, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই ভিডিও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবা এবং শেয়ার করবা। তার সঙ্গে সঙ্গে যদি তোমরা অঙ্ক শিখতে চাও, হয়তো চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ বা নিজেই অঙ্ক শিখতে চাইছো বা হয়তো কোনো ক্লাসে পড়ছো, তাহলে তোমরা অবশ্যই এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, কারণ আমরা প্রতিদিন অঙ্কের ভিডিও
এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি।